1125 মিটার দীর্ঘ কাগজে পুরো কোরআন শরীফ লিখেছেন ভারতের কেরালার এক ছাত্র। এটি মক্কা ও মদিনা সহ বিভিন্ন দেশে প্রদর্শন করার ইচ্ছা তার। ভারতের দক্ষিণের কেরালা রাজ্যের কলিকট শহরের বাসিন্দা জাসিম মোহাম্মদ স্নাতক প্রথম বর্ষের ছাত্র। ছোটবেলা থেকে ক্যালিগ্রাফির প্রতি প্রবল আকর্ষণ, এ আগ্রহকে কাজে লাগিয়ে 1125 মিটার দীর্ঘ কাগজে পুরো কোরআন লিখেছেন জাসিম। এতে সময় লেগেছে 2 বছর। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে আবেদন করেছেন জাসিম, তবে এখনও আনুষ্ঠানিক স্বীকৃতি মেলেনি। 2020 সালের আগস্টে আমি এ কাজ শুরু করি। এতে প্রায় 1,70,000 রুপি খরচ হয়েছে। এটির ওজন 114 কিলোগ্রাম। জাসিম জানান, মক্কা ও মদিনার মতো পবিত্র স্থান এবং অন্যান্য দেশেও এটি প্রদর্শন করতে চান তিনি। এর আগে 700 মিটার দীর্ঘ স্ক্রোল কাগজে কোরআন লিখে রেকর্ড করেন মিশরের মোহাম্মদ গাব্রিয়েল। সাবিকুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। ভারতের দক্ষিণের কেরালা রাজ্যের কলিকট শহরের বাসিন্দা জাসিম মোহাম্মদ স্নাতক প্রথম বর্ষের ছাত্র। ছোটবেলা থেকে ক্যালিগ্রাফির প্রতি প্রবল আকর্ষণ, এ আগ্রহকে কাজে লাগিয়ে 1125 মিটার দীর্ঘ কাগজে পুরো কোরআন লিখেছেন জাসিম। এতে সময় লেগেছে 2 বছর। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে আবেদন করেছেন জাসিম, তবে এখনও আনুষ্ঠানিক স্বীকৃতি মেলেনি। 2020 সালের আগস্টে আমি এ কাজ শুরু করি। এতে প্রায় 1,70,000 রুপি খরচ হয়েছে। এটির ওজন 114 কিলোগ্রাম। জাসিম জানান, মক্কা ও মদিনার মতো পবিত্র স্থান এবং অন্যান্য দেশেও এটি প্রদর্শন করতে চান তিনি। এর আগে 700 মিটার দীর্ঘ স্ক্রোল কাগজে কোরআন লিখে রেকর্ড করেন মিশরের মোহাম্মদ গাব্রিয়েল। সাবিকুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। ভারতের দক্ষিণের কেরালা রাজ্যের কলিকট শহরের বাসিন্দা জাসিম মোহাম্মদ স্নাতক প্রথম বর্ষের ছাত্র। ছোটবেলা থেকে ক্যালিগ্রাফির প্রতি প্রবল আকর্ষণ, এ আগ্রহকে কাজে লাগিয়ে 1125 মিটার দীর্ঘ কাগজে পুরো কোরআন লিখেছেন জাসিম। এতে সময় লেগেছে 2 বছর। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে আবেদন করেছেন জাসিম, তবে এখনও আনুষ্ঠানিক স্বীকৃতি মেলেনি। 2020 সালের আগস্টে আমি এ কাজ শুরু করি। এতে প্রায় 1,70,000 রুপি খরচ হয়েছে। এটির ওজন 114 কিলোগ্রাম। জাসিম জানান, মক্কা ও মদিনার মতো পবিত্র স্থান এবং অন্যান্য দেশেও এটি প্রদর্শন করতে চান তিনি। এর আগে 700 মিটার দীর্ঘ স্ক্রোল কাগজে কোরআন লিখে রেকর্ড করেন মিশরের মোহাম্মদ গাব্রিয়েল। সাবিকুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ।